এখন ভাই সোশ্যাল মিডিয়ার যুগ, এখন কোনো কিছু গোপন থাকে না। আপনি দেখে আমি টাকা আইনে মাইরা খেয়ে ফেলবো, এত সোজা এখন দুনিয়া নাই ভাই। যারা ভাই খুব ইমার্জেন্সি লাইসেন্স লাগবে তাদেরকেও আমি হেল্প করতে পারবো, একদিনের মধ্যেও হেল্প করা সম্ভব। ঠিক আছে, পাঁচক নামাজ করবে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে যে দুইটা বা তিনটা টপিক নিয়ে কথা বলবো, যেগুলো আমার প্রচুর মানুষ নক করতেছে যে কথাগুলোর একটু ইনফরমেশন দেওয়ার জন্য। সেটা হচ্ছে আপনার, এক নম্বর হচ্ছে হাঙ্গার স্টেশনে সরাসরি লোক দেশ থেকে আনা হইতেছে কিনা, মানে সরাসরি হাঙ্গার স্টেশন থেকে ভিসা দিয়ে বাংলাদেশ থেকে লোক আনা হইতেছে কিনা, এক নম্বর। বাইক দিয়ে কাজ করাটা কেমন, দুই নম্বর। আরেকটা হচ্ছে ফ্রি ভিসাতে যারা হাঙ্গারে কাজ করে তারা কেমন টাকা কামায় বা কেমন তাদের থাকে। এই তিনটা বিষয় প্রচুর পরিমাণে আমার প্রশ্ন করা হইতেছে, বা আমি যেহেতু নাম্বার দিয়ে রাখছি আমার ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাকে অনেকেই জিজ্ঞেস করতেছে। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এক নম্বর হচ্ছে হাঙ্গার স্টেশন থেকে ভিসা দিয়ে বাংলাদেশ থেকে লোক আনা হইতেছে কিনা। ভাই আমার, আমি যতটুকু জানি বা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, হাঙ্গার স্টেশন থেকে কোম্পানি থেকে ভিসা দিয়ে বাংলাদেশ থেকে আমার মনে হয় না যে লোক আনা হইতেছে, বা এখন পর্যন্ত আমি এমন পাই নাই। ঠিক আছে, তবে হাঙ্গার স্টেশনে কাফালা করে লোক নেয় যারা রানিং আইডিয়া আছে বা যারা কাজ করতেছে বা যারা কাজের অভিজ্ঞতা আছে, যাদের অ্যাকাউন্ট আছে তাদেরকে কাফালা করে হাঙ্গার স্টেশনে কোম্পানিতে কাফালা করে নেয়। আমরা যারা হাঙ্গার স্টেশনে কাজ করি আমরা সবাই জানি রাইডার সাপোর্ট নামে একটা, যদি কোনো প্রবলেম হয় আমরা রাইডার সাপোর্টে মেইল করি। তো ওই মেইলের নিচে লেখা থাকে যে যদি কাফালা হতে চান তাহলে হাঙ্গার স্টেশনের সাথে যোগাযোগ করেন। আপনি কাফালা এবং এভরিথিং আপনি অনলাইনে হয়ে যাবে, আপনি অফিসে যাওয়াও লাগবে না। ঠিক আছে, তবে জাহেজ কোম্পানি যেটা, জাহেজ ভিসা দিয়ে প্রচুর পরিমাণে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল এইসব দেশ থেকে লোক আনতেছে, এটা আমি জানি। তবে হাঙ্গার স্টেশনে ডাইরেক্ট কোম্পানি থেকে ভিসা দিয়ে লোক সরাসরি আনে না। আর যারা আপনারা বলতেছেন যে হাঙ্গার স্টেশনে ভাই আসতেছে, হাঙ্গার স্টেশনে ভিসা, এটা হাঙ্গার স্টেশনে ভিসা না, এটা যে কোনো অফিসের ভিসা। আপনাদেরকে আইনা হয়তো ফুড ডেলিভারির কাজ করাবে, হয়তো বাইক দিয়ে বা গাড়ি দিয়ে, যেটাই হোক, এটা হচ্ছে মেন কথা। আর যদি হাঙ্গার স্টেশন থেকে ভিসা দিয়ে কেউ মানে আয়সা থাকেন বা এমন কোনো প্রুফ থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আচ্ছা, বাইক দিয়ে কাজ করাটা, ভাই বাইক দিয়ে কাজ করাটা আমি বরাবরই বলে রিস্ক, তবে প্রচুর পরিমাণে মানুষ বাইক দিয়ে কাজ করতেছে। সেক্ষেত্রে আপনার একটা বাইকের লাইসেন্স থাকতে হবে, ভ্যালিড একটা বাইক রোড পারমিট বাইক থাকতে হবে, ঠিক আছে, এবং ভ্যালিডিটি কামা, এই তিনটা জিনিস থাকলে আপনি অনায়াসে বাইক দিয়ে কাজ করতে পারবেন। তবে যদি আপনার কাগজ না থাকে, লাইসেন্স না থাকে, রোড পারমিট না থাকে, তাহলে আপনাকে পুলিশ আটকাবে, এবং আটকে যদি আপনার চেক পোস্টে পড়েন বা চেকে পড়েন তাহলে কিন্তু আপনার বাইকটা নিয়ে যাবে। ঠিক আছে ভাই, আর আরেকটা কথা হচ্ছে ফ্রি ভিসা নামে সৌদি আরবে কোনো ভিসা নাই। এটা মানে মানুষ বলে যে ফ্রি ভিসা, আমরা কিন্তু যে কোনো ভিসাই একটা কফিলের আন্ডারে বা মালিকের আন্ডারে বা কোনো একটা সৌদির আন্ডারে ভিসাটা ওঠে। ঠিক আছে, ওই সৌদিকে নির্দিষ্ট পরিমাণ আপনি এক বছরে একটা ফায়দা দিয়ে আপনি বাইরে কাজ করেন। ঠিক আছে, এটা হচ্ছে এটার নামই মানুষ দিছে ফ্রি ভিসা। তো আশা করি সবাই কথাগুলো বুঝতে পারছেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আরেকটা কথা হচ্ছে ভাই, আমি সবাইকে সবসময় বলি, যারা লাইসেন্স নিয়ে কোনো আইডিয়া নাই, ঠিক আছে, তারা আমাকে নক দিবেন না ভাই। ঠিক আছে, দেখেন আমার ইমুতে হোয়াটসঅ্যাপে আমি কিন্তু নাম্বার দিয়ে দিছি, ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার দেওয়া আছে। প্রচুর পরিমাণে লোক মানে নক দেয়, কিন্তু মানে অযথাই লোক দেয়, ভাই কত টাকা লাগবে, কত টাকা লাগবে। ঠিক আছে ভাই, যারা লাইসেন্সের সাগরে ডুব দিছেন বা সাগরে পড়ছেন তারাই ভালো জানে যে লাইসেন্স করতে এখন কতটা প্যারা, কতটা প্রবলেম, কত দিন লাগে, কত টাকা লাগে। ঠিক আছে, সব এরিয়া সমান না, যেমন বিশেষ করে রিয়াদ, জেদ্দা, আরও কিছু এরিয়া আছে ওইখানে আপনার অলমোস্ট লাইসেন্স করা বন্ধ। ঠিক আছে, যারা ভাই খুব ইমার্জেন্সি লাইসেন্স লাগবে তাদেরকেও আমি হেল্প করতে পারবো, একদিনের মধ্যেও হেল্প করা সম্ভব। ঠিক আছে,
যারা খুবই ইমার্জেন্সিতে লাইসেন্স করতে চান একদিনের ভিতরে, ঠিক আছে, তারাও আমার সাথে যোগাযোগ করবেন, সমস্যা নাই, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে যে ভাই, অনেকে বলে যে ট্রাস্টেড কিনা, ভাই শুনেন, আপনারা আমাকে চিনেন, আমি কিন্তু কাউকে চিনি না আলহামদুলিল্লাহ। যদি আপনি মনে করেন যে আমার ভিডিও দিয়ে যদি একটা পোস্ট করেন ইউটিউবে বা ফেসবুকে, আলহামদুলিল্লাহ 10 জনের মধ্যে কমসে কম 5 জন হলেও আমাকে চিনবে। আর ভাই আমরা ছলছাতুরি কাজ করি না, ঠিক আছে, আমরা খুবই স্ট্রেট কাজ করি এবং জেনুইন কাজ করি, বুঝতে পারছেন। বাকি যদি আপনার বিলিভ না থাকে বা বিশ্বাস না করেন তাহলে যোগাযোগ করিয়েন না, এটি সবচেয়ে বেটার হবে, বুঝতে পারছেন ভাই। আল্লাহকে ভয় যেহেতু পাই, যেহেতু একজন মুসলমান, আপনার কয়টা টাকা মেরে নিয়ে আমি বড়লোক হইব না, আর ওই টার্গেট আমার নাইও, বুঝতে পারছেন। এখন মনে করেন যে আপনার টাকা আইনে আমি মেরা দিলাম, সাপোজ, আপনি তো অবশ্যই এটার কোনো অ্যাকশন নেবেন, আপনি কমেন্টস করবেন, ভিডিও বানাবেন বা যে কোনো অ্যাকশন নেবেন। তো আপনার জন্য, একজনের জন্য তো আমি 20 জন হারাবো, কথা লজিক দিয়ে একটু ভাবেন। আপনার একজনের জন্য আমি কিন্তু 20 জন 50 জন হারাবো, ঠিক আছে। এখন ভাই সোশ্যাল মিডিয়ার যুগ, এখন কোনো কিছু গোপন থাকে না, আপনি দেখে আমি টাকা আইনে মাইরা খেয়ে ফেলবো, এত সোজা এখন দুনিয়া নাই ভাই, ঠিক আছে, এত সোজা এখন দুনিয়া না, কত প্রুফই থাকতে পারে, ঠিক আছে ভাই। আমি আমার আলহামদুলিল্লাহ এখানে মধ্যে আমি হাঙ্গার স্টেশনে কাজ করি, ফুড ডেলিভারির কাজ করি, আমার গাড়ি আছে, ঠিক আছে, আমি একটা রেপুটেশন নিয়ে কাজ করি, ঠিক আছে, আমি কোনো ওই চুরি করে ছলছাতুরি করে কাজ করি না। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর যারা জেনুইনলি আপনার ইমার্জেন্সি লাইসেন্স বানাতে চাচ্ছেন, আমার কাছে 2-3টা অপশন আছে, আমি আপনাকে বলবো, আমি হেল্প করতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে। যদি জেনুইনলি লাইসেন্স লাগে তাহলে যোগাযোগ করবেন, আর না হলে যোগাযোগ করেন না। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন।